মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসবে পিঠা খাওয়াকে কেন্দ্র করে লোক প্রশাসন বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী রবিন ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয় আরাফাত ও লিওন নামে দুই বহিরাগতের। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীকে পার্কের মোড় এলাকা থেকে তুলে নিয়ে মারধর করে বহিরাগতরা। এ খবর ছড়িয়ে পড়লে রবিন ইসলামকে উদ্ধারে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পার্কের মোড় এলাকায় বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, ছোড়া হয় ইটপাটকেল, ভাঙচুর করা হয় দোকানপাট। আহত হন বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। আমরা একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেদের নিরাপত্তা দাবি করতে পারি। আমরা বারবার প্রশাসনকে জানানোর পরও তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ স্টুডেন্ট, সবসময় বহিরাগত থেকে মায়ের কাছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। আমরা বাইরে থেকে রোড থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভেতরে ঢুকে নিয়েছি এবং আমরা দেখতেছি যে মানে দ্রুত যেন বিষয়টা সমাধান করা যায়। যেহেতু এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিকে আমরা রিজলভ করেছি, তাদেরকে ডিসপাস করেছি। এখন আমরা আইনি প্রক্রিয়ায় যাব দুই পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ঠিকভাবে নিরাপত্তাটা দিতে পারতেছে না। আমাদের একটাই দাবি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে ঠিকভাবে নিরাপত্তা দিতে পারে তাহলে আমরা হয়তো একটু সিকিউরভাবে ইউনিভার্সিটিতে বসবাস করতে পারবো। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর।